আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতে সম্মানিত সকল প্রবাসীগণ, সংযুক্ত আরব আমিরাতে চাকরির জন্য সকল প্রবাসীদের নতুন জব সিকার ভিসার আইন সংস্কার করা হয়। এখন জেনে দিব বিস্তারিত, ভিডিওটি দেখতে সাথেই থাকুন। যে দেশের প্রায় 70% নিয়োগকর্তা আগামী বছর নতুন কর্মী নিয়োগের পরিকল্পনা করেছেন, গত কয়েক মাসে সরকার কর্তৃক নতুন শ্রম এবং ভিসা সংস্কার একটি পোস্ট প্রবর্তনের পর চাকরি প্রার্থীদের এখন সংযুক্ত আরব আমিরাতের চাকরি পাওয়ার একাধিক সুযোগ রয়েছে। শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের মানব সম্পদ ও এমিরাইটাইজেশন মন্ত্রক চাকরির চুক্তির সময়কালের সীমা অপসারণ করে বৃহত্তর নমনীয়তা প্রদানের জন্য কর্মসংস্থান সম্পর্কের উপর তার প্রবিধান আপডেট করেছে। এই নতুন সংশোধনের অধীনে কর্মসংস্থান চুক্তি অবশ্যই একটি সংজ্ঞায়িত মেয়াদ কভার করবে, যা চুক্তি ভিত্তি সম্পর্কের উপপক্ষের দ্বারা একটি চুক্তি সাপেক্ষে পুনর্নবীকরণ করা যেতে পারে। নতুন আইনে সেই মেয়াদের সময়সীমা নির্ধারণ করে না, এটি উভয়পক্ষকে ভারসাম্যপূর্ণ উপায়ে রক্ষা করবে, শ্রমবাজারের বৃদ্ধি এবং স্থিতিশীলতাকে অগ্রসর করবে এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক প্রতিযোগিতা বাড়াবে। নতুন ফর্মগুলি সংস্থাগুলিকে জনশক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে কর্মীর সংখ্যা বাড়াতে দেয়।